প্রচণ্ড মাথা ব্যথার সাথে নিম্নের যে কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। খিঁচুনি, কানে কম শোনা, চোখে ঝাপসা দেখা, বমি ভাব বা বমি করা, শরীরের একপাশ অবশ, কথায় অস্পষ্টতা প্রকাশ, হাত ও পায়ের শক্তি কমে যায়, হাড়ক্ষয়ের আটটি কারণ, লবণাক্ত খাবার, রোদ এড়িয়ে চলা, কফির আসক্তি, ওজন কমে যাওয়া, ওয়াইনের আসক্তি, কোমল পানীয়। হজম শক্তি বাড়ানোর উপায়: স্বাস্থ্যসম্মত খাবার খান, পর্যাপ্ত পানি পান করুন, খাবার সবসময় চিবিয়ে খান, খাবারে ফ্যাট রাখুন, আঁশজাতীয় খাবার খান, পর্যাপ্ত হাঁটাচলা করুন। লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু পরিমাণে বেশি হলে তা ক্ষতিকর। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ বেশি লবণ খায়, তাদের হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করলে কি হয় জানেন কি? রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করলে স্ট্রেস কমে, শরীর সুস্থ থাকে, রাতে ভালো ঘুম হয়, ত্বক সুন্দর ও পরিষ্কার করে, হাড় মজবুত করতে সাহায্য করে। মাছ ও মাংসের মধ্যে কোনটি ভালো? মাছ নাকি মাংস, কোনটা খাব? দুইটাই খাব, তবে মাংসের চেয়ে মাছের উপকারিতা একটু বেশি, তাই আমরা মাংসের চেয়ে মাছ বেশি খেতে চেষ্টা করব। রেডমিটের সম্পৃক্ত ফ্যাট, ব্যাড ফ্যাট পার্সেন্টেজ মাছের চেয়ে অনেক বেশি থাকে। সম্পৃক্ত ফ্যাটের পরিমাণ বেশি থাকায় হৃদরোগের ঝুঁকি তৈরি করে। ক্যান্সার থেকে বাঁচতে যেসব খাবার খাবেন: স্তন ক্যান্সার, সবুজ শাকসবজি, চর্বিযুক্ত মাছ, সাইট্রাস ফল। কিডনি ক্যান্সার, ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য, গমের রুটি, বীজবাদাম। ব্রেন ক্যান্সার, কলা, দুধ, চা। কোলন ক্যান্সার, মুরগির মাংস, কুমড়া, পরিমিত পানি। শরীরের উষ্ণতায় চা, এই ঠান্ডায় শরীর উষ্ণ করতে হালকা লিকারে চায়ে আদা, পুদিনা পাতা, লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন। এই চা শরীর ব্যথা বা ম্যাজ ভাব কমায়, দূর করে গলা ব্যথা সহ সর্দি কাশির সমস্যা। এছাড়া মাথা ব্যথা বা মাথা ভার হওয়ার সমস্যাও দূর করে। পাতি লেবু উপকারিতা: আযুর্বেদ মতে পাতি বা কাগজি লেবু গুল্ম পেটের ভেতরের বায়ু গোলক বা টিউমার, কাশি, কফ, বমি, তৃষ্ণা, কোষ্ঠবদ্ধতা, অম্লপিত্ত, পেটের গ্যাস বা শোথ জাতীয় পীড়া নাশ করে, খিদে বাড়ায়, চোখের পক্ষে উপকারী, খাবার তাড়াতাড়ি হজম করিয়ে দেয়, রুচি বৃদ্ধি করে, বাত অম্ল অম্বল ও পেটের অসুখে উপকার দেয়, কৃমি নাশ করে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও জনস্বার্থে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে অন্যরা উপকৃত হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।